সাঁওতালি গানের সুরে নাচলেন তৃণমূল নেতারা। ছিলেন তরুণ বিধায়ক মানস মজুমদার থেকে শুরু করে বর্ষীয়ান তৃণমূল নেতা আতাউল হক। মঙ্গলবার গোঘাট থানাগোড়ায় এই দৃশ্য দেখা গেল। নাচের পর তারা হাততালিও কুড়োলেন। উল্লেখ্য, এদিন আদিবাসীদের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক। পৌষ পার্বণ উপলক্ষে গোঘাটের বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়। মাঝি গমকে কওয়া লুগড়ির চাল, আমরা বাঙালিরা পৌষ পার্বণকে ধুমধাম করে আমরা উদযাপন করি, কিন্তু এই পৌষ পার্বণ যাদের প্রধান উৎসব, যারা এই ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের বনভূমি যারা সব থেকে বেশি চেনে, যারা এই মাটিকে বাঁচিয়ে রেখেছে, এই বনভূমিকে বাঁচিয়ে রেখেছে, তাদের কাছে তারা আর কেউ নয়, তারা আপনাদের সম্প্রদায়ের মানুষ, ভারতবর্ষের সব থেকে প্রাচীন জনজাতি আপনারা। আতাউল্লাহ বক্তব্য বলেছে, আমরা যারা রয়েছি এখানে মঞ্চে বা ছড়িয়ে ছিটিয়ে বাইরে যারা রয়েছে, আপনাদের বাইরে যারা আছে তারা কিন্তু অনেক পরে, কিন্তু সবার আগে আপনারা। তো সেই মাটির যে উৎসব, সেই পৌষ পার্বণ যেটা আপনাদের প্রাণের উৎসব, যেটা আপনাদের প্রধান উৎসব, আজ থেকেই শুরু হয়ে গেছে এবং আগামী দু তিন দিন এই অনুষ্ঠান চলবে। আমরা গত বছর এই অনুষ্ঠান 5 দিন আগে করেছিলাম, এবছর বিশেষ কারণবশত আমরা এই অনুষ্ঠান শুরু করতে দেরি করেছি। গত বছর পৌষ 25 এই অনুষ্ঠান হয়েছিল থানাগোড়ায়, ফলে আমরা দেখেছিলাম অনেক বেশি। আমরা একদম যাদেরকে অনুষ্ঠান করতে, তাদেরকে আমরা সমাগম করতে পেরেছিলাম মাঝি বাবাদের। কিন্তু যেহেতু আজ সকাল থেকেই সবাই উৎসবে মেতে পড়েছে, কোথাও মোড়ক লড়াই হচ্ছে, কোথাও তীর খেলা হচ্ছে বা অন্যান্য সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড থাকে এই পৌষ পার্বণের ঠিক আগের দিন, পার্বণের আগের দিন, সেই পার্বণকে কেন্দ্র করে সেই জায়গায় অনেকের আসার ইচ্ছা থাকলেও আজকে এখানে আসতে পারেনি। আমি বিভিন্ন সময় আপনাদের সম্প্রদায়ের যারা মানুষ তাদেরকে নেত্রী নির্দেশে, মুখ্যমন্ত্রী নির্দেশে, কারণ মুখ্যমন্ত্রী আমাদের উপর নির্দেশ আছে, যে আপনাদের সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা দাবি দেওয়া সেগুলো সবার আগে দেখতে হবে। এবং আমরা হলফ করে বলতে পারি যে একটিমাত্র সরকার, মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সবসময় আপনাদের সম্প্রদায়ের যে দাবি দেওয়া সেটাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো বহুদিনের অনেক সমস্যা জমে আছে, সেই সমস্যা রাতারাতি সব সমস্যা তিনি সমাধান করতে পারেননি, করা সম্ভবও নয়। কিন্তু তা সত্ত্বেও দেখেছি যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে এবং সেই নির্দেশকে কেন্দ্রীয় সরকার কার্যকর করছে, যে বনভূমিতে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বৈধ বা অবৈধভাবে বসে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে, দিল্লির রাস্তায় যখন আপনারা মিছিল করছেন তার বিরুদ্ধে, সেই রায়ের বিরুদ্ধে,
একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি, তিনি বিধানসভায় সব দলের সিপিএম বিজেপি কংগ্রেস সবাইকে ডেকে আমাদের ডেকে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট কি বললো আর কেন্দ্রীয় সরকার কি বললো এটা আমাদের কাছে বিচার্য বিষয় নয়। আমাদের কাছে বিচার্য বিষয় হলো এই মাটির সব থেকে প্রাচীন মানুষ করা, সব থেকে পুরনো মানুষ করা, তাদের অধিকার থেকে তাদের উচ্ছেদ করবে কোন সরকারি নির্দেশে? এটা অন্য জায়গায় হতে পারে, আমি আমার রাজ্যে করতে দেবো না, আমি কোথাও পাট্টা ক্যান্সেল করবো না। আর কোথাও যদি কারো পাট্টাও না থাকে বনাঞ্চলের ভিতরে, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তারা সেভাবেই বসে থাকবে, তাদেরকে আমরা পাট্টা দেওয়ার চেষ্টা করবো।